নমস্কার দর্শকবৃন্দ, প্রধান শিক্ষক নিয়োগের বিধির খোল নলচে বদল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিধিতে আমূল বদল হচ্ছে। এবারেই প্রথম সংরক্ষণ ভিত্তিক শূন্য পদের নিরিখে নিয়োগ হবে এই পদে। আবার এতদিন প্রধান শিক্ষক পদে কিছু ক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে নিয়োগের কথা বলা ছিল বিধিতে, সেটাও এবার বদলে যাচ্ছে। এখন থেকে স্টেট লেভেল বা রাজ্যস্তরের প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্কুল বাছাইয়ে কাউন্সেলিংয়ের জন্য একবার করেই স্কুলে সুযোগ পাবেন প্রার্থীরা। কেউ সেই কাউন্সিলে গড়হাজির হলে বা স্কুল নিতে অস্বীকার করলে তিনি নিয়োগের মেধা তালিকা থেকে বাদ পড়বেন। অভিযোগ, প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অতীতে একজন প্রার্থী একবার কাউন্সিলিংয়ে ডাক পেয়েছেন অথবা র্যাঙ্ক জাম করে চাকরির সুযোগ পেয়েছেন। নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায়ের জন্যই বিধিতে এই নিশ্চিতকরণ। বিকাশ ভবন সূত্রের খবর, কমিশনের সংশোধিত বিধি ইতিমধ্যে তাদের কাছে চলে এসেছে। জুনের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন SSC প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ পরীক্ষা গ্রহণে প্রস্তুত বলে তাদের জানিয়েছেন। তবে এই সংক্রান্ত নোটিশ আজকালের মধ্যেই জারি হতে পারে। সেই সঙ্গে জানানো হতে পারে কমিশন স্কুলে শিক্ষক নিয়োগও এবার উদ্যোগী হবে। যদিও চাকরি প্রার্থীরা দুবার করে ইন্টারভিউ দেওয়ার পরেও উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও আদালতের জটেই আটকে। 8 বছর পরও থমকে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। প্রধান শিক্ষক পদে নিয়োগ বিধিতে মূল বদল আসছে কেন? বিকাশ ভবনের কর্তারা জানান, সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলে প্রধান শিক্ষকের পদটি সিঙ্গেল ক্যাডার পোস্ট ছিল, কিন্তু দ্বিতীয় তৃণমূল সরকারের আমলে স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগপত্র দেওয়ার ভার স্কুল পরিচালন সমিতির থেকে মধ্যশিক্ষা পর্ষদের হাতে ন্যস্ত করে। ফলে এক লপ্তে রাজ্যে শয়ে শয়ে প্রধান শিক্ষকের নিয়োগপত্র দেবে পর্ষদ। তাই পদটি এখন আর সিঙ্গেল ক্যাডারের নয়। ফলে সাধারণের পাশাপাশি তপশিলি জাতি, উপজাতি, OBC এবং শারীরিকভাবে সক্ষম প্রার্থীদের আসন ভিত্তিক সংরক্ষণের হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রধান শিক্ষক পদের যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিছুদিনের মধ্যেই, তাতে কিন্তু সমস্ত কিছুটাই পাল্টে ফেলা হয়েছে। নিয়োগ পদ্ধতি এবং যেখানে কাউন্সিলিংয়ে একবারই সুযোগ পাবেন প্রার্থীরা, এবং সেই সুযোগ হাতছাড়া হলে তাকে কিন্তু আর সেই মেধা তালিকাতে রাখা হবে না, তাকে বাদ দিয়ে দেওয়া হবে, এরকমটাই জানাচ্ছেন শিক্ষা দপ্তর থেকে। যাই হোক, আগে প্রকাশিত হোক সেই বিজ্ঞপ্তি, তারপরে জানা যাবে আর কী কী বদল ঘটেছে এই নিয়োগের ক্ষেত্রে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।